চা বাগানে চিতাবাঘ উদ্ধারে গিয়ে জখম দুই বনকর্মী। পাশাপাশি পৃথক এলাকা থেকে উদ্ধার দুটি শাবক সহ তিনটি বাইসনের দেহ। চা বাগান এলাকা থেকে উদ্ধার দেহগুলি অনুমান বজ্রপাতের কারণেই মারা গেছে বাইসনগুলি। জলঢাকা নদী লাগোয়া খুনিয়া জঙ্গল পেরিয়ে চা বাগানে ঢুকে পড়েছে চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। চিতাবাঘ উদ্ধারে গিয়ে বাঘের হামলায় জখম দুজন বনকর্মী। আহত বনকর্মীরা সুশীল ভোক্তা ও অনুকূল রায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাগড়াকাটা খাসবস্তি কাবুলডাঙ্গা চা বাগান এলাকায়। জানা গেছে এদিন সকালে প্রথমে গ্রামবাসীরা স্থানীয় একটি খড়ের গাদার নিচে চিতাবাঘটিকে দেখতে পান। গ্রামবাসীদের চিৎকারে বাঘটি পাশের চা বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খুনিয়া রেঞ্জ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। চা বাগানের একদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘটিকে উদ্ধার করার জন্য শুরু হয় পটকা ফাটানো। সে সময় আচমকায় বনকর্মী অনুকূল রায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। গুরুতর জখম হন তিনি। আহত বনকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। বিকালের দিকে ফের খোঁজাখুঁজি শুরু করেন বন দফতরের কর্মীরা। সে সময় আরেকজন বনকর্মী সুশীল ভোক্তার ওপর হামলা চালায় বাঘ। ঘটনায় আহত দুই বনকর্মী বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। বন দফতর সূত্রে জানা গেছে পাশেই জলঢাকা নদী, সম্ভবত খুনিয়া জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। বাঘটিকে ফের জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা চলছে। আজকে এখানে একটা লেপার স্ট্রেইং হয়েছে। লেপার স্ট্রেইংটা সকালবেলা 9টা থেকেই আছেন এখানকার বন দপ্তরের কর্মীরা। লেপারটাকে আমরা এখন ট্রানকুলাইজিং করার পারমিশন পেয়েছি, তো আমরা চেষ্টা করছি যে ট্রানকুলাইজ করা যায়। পাশেই জলঢাকা নদী, উল্টো দিকে আমাদের খুনিয়ার ফরেস্ট। যদি চলে যায় তো আমরা সেটাই ফার্স্ট অ্যাটেম্প্ট নেব, তারপর যদি না হয় আমরা ট্রানকুলাইজ করবো। আমাদের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের একজন ইনজিওর্ড হয়েছে, বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের একজন স্টাফ ইনজিওর্ড হয়েছে, তার দুজনই চুলকাপাড়া হসপিটালে আছে, দেয়ার ইন গুড শেপ। পাশাপাশি এদিন ডুয়ার্সের মরাঘাট এলাকায় দুই শাবক সহ একটি পূর্ণবয়স্ক বাইসানের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে প্রথম জঙ্গলের মধ্যে বাইসানের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। বনকর্মীরা বাইসানের মৃতদেহগুলি উদ্ধার করেছেন। বন দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃষ্টিপাত চলছে এলাকায়, সাথে বজ্রপাত। মনে করা হচ্ছে বজ্রপাতের কারণেই মৃত্যু হয়েছে বাইসানগুলির। একটা ফিমেল বাইসন, তাছাড়া দুটো মেল, তার কাফ আছে দুটো, ডেড বডি পাওয়া গেছে। হলদিবাড়ি বাগানের 4 নম্বর সেকশন সংলগ্ন এরিয়া, CMG 12 এর খুঁটিমারি বিট সংলগ্ন। এটা পিএম রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে। তাও আনুমান, মানে যেটা পারিপার্শ্বিক এ দেখে বোঝা যাচ্ছে যে লাইটেনিং এর মাধ্যমে হয়েছে কাল রাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।